সিএএ লাগু হচ্ছে খুব শীঘ্রই, এমনটাই মত বাংলার দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি পূরণ, এবার সিএএ লাগুর প্রতিশ্রুতিও কি তবে পূরণ হতে চলেছে? কি বলছেন মতুয়ারা, কি বলছেন রাজ্যের শাসক ও বিরোধী দল? এই গোটা পরিস্থিতিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। নির্দিষ্টভাবে গতকাল আপনারা যেমনটা দেখেছেন যে একেবারে এক্সক্লুসিভ সেই সাক্ষাৎকার, যেখানে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি একেবারে অভিষেকের গড়, সেখান থেকে দাঁড়িয়ে একেবারে খাতায় লিখে দিয়ে তিনি চ্যালেঞ্জ কার্যত ছুড়ে দিয়েছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে, যে এক সপ্তাহের মধ্যে সিএএ লাগু হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে যারা মতুয়া সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, তারা ইতিমধ্যে এই খুশি আপনারা দেখতেও পাচ্ছেন। বাংলার দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তাদের মন্তব্য এসছে, নিশীথ প্রামাণিক, তারও মন্তব্য পেয়েছি আমরা। তবে সব থেকে বড় মন্তব্যের জায়গা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। দেখুন যে ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, তিনি লিখে দিয়েছিলেন সিএএ সেটা ইমপ্লিমেন্ট হতে চলেছে আর 7 দিনের মধ্যেই, একেবারে সেই লেখা স্পষ্ট জলজল করছে, তিনি ইংরেজিতে সেটি লিখেছেন। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি, তিনি নিয়েছিলেন, আমরা শোনাই একবার শান্তনু ঠাকুর ঠিক কি বলেছিলেন গতকাল। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে এসছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আমি একটু সরাসরি এই ডায়মন্ড হারবার মডেল এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সম্পর্কে একটুখানি আমি জানার চেষ্টা করব শান্তনুবাবুর কাছ থেকে। শান্তনু, কী বলবেন প্রথমেই, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে একটা কথাই বলেন, ডায়মন্ড হারবার মডেল। এবং এই ডায়মন্ড হারবারকে বিজেপির পক্ষ থেকে, আপনাদের দলের তরফ থেকে বলা হয় যে এটা একটি উপদ্রুত এলাকা, কী বলবেন প্রথমেই একটুখানি? ডায়মন্ড গণতান্ত্রিক দেশে কারুর কোনো গড় হয় না, সব জনতার গড় হয়, ঠিক আছে? জনতা যাকে জেতায় সে একজন তাদের কর্মচারী হয়, তো সবাই তাই, আমিও একজন তাই, অভিষেক বাবু একজন তাই, এবং আর যে সাংসদরা আছে সবাই তাই। কারুর গড় নয় এটা, জনতার গড়। তো যারা যারা ভাব বোঝাতে চাইছে যে কোনো নেতার গড়, তাহলে ভুল হচ্ছে। যাই হোক, এখন বিষয় হচ্ছে গিয়ে আমাদের প্রোগ্রাম আছে, আমরা প্রোগ্রাম করতে এসেছি এখানে, ঠিক আছে? প্রোগ্রাম করব, প্রোগ্রাম করে চলে যাব, ঠিক আছে? পরিস্থিতি এখানে অবশ্যই, আমার লোকসভা নয় এটা, অতএব এখানে লোকসভা বাইলিটারাল ইস্যু, সবার আগে মনে রাখবেন এটা বাইলিটারাল ইস্যু, অন্তর্রাষ্ট্রীয় এবং বহিরাষ্ট্রীয়। একটা বিদেশ থেকে একটা লোক রিফিউজি হয়ে দেশে আসছে, সেটা ভারতবর্ষের দেশে আসছে, পশ্চিমবঙ্গের দেশে নয়। ব্যাপারটা বোঝাতে পেরেছি? পশ্চিমবঙ্গের রাজ্যে ঢুকেছে, কিন্তু বলবে কি ভারতবর্ষের দেশে ঢুকেছি, তো পশ্চিমবঙ্গ তো আলাদা একটা দেশ নয়। তো বাইলিটারাল ইস্যু অবভিয়াসলি উইল টেক ওভার বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার তো সেটা টেক ওভার করবে না, সেন্ট্রাল গভর্নমেন্টেরই শুধু। তো সেন্ট্রাল গভর্নমেন্ট কীভাবে ডিল করবে, কোন রাজ্যের সরকার মানলো না কি না মানলো না, তাতে তো কোনো যা আসে না। আমি এক সপ্তাহের মধ্যে সিএ লাগু হবে, উইদিন 7 ডেজ সিএ উইল বি ইমপ্লিমেন্টেড। এক সপ্তাহের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম, সিএ আগামী এক সপ্তাহের মধ্যে ইমপ্লিমেন্টেড হবে। গতকাল স্পষ্ট বার্তায় বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, এক সপ্তাহের মধ্যে সিএএ লাগু হতে চলেছে। এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা মতুয়া সম্প্রদায়ের মানুষজন, তাদের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, একদিকে বনগাঁ থেকে জ্যোতির্ময় রয়েছেন, অন্যদিকে নদিয়া থেকে সুবীর যোগ দিয়েছেন। আমি বনগাঁ থেকে শুরু করবার চেষ্টা করব, মতুয়াদের গড় কার্যত বলা হয়। এই এই মুহূর্তে দাঁড়িয়ে জ্যোতির্ময়, এই গোটা ঘোষণায়, মানে গতকাল যে ঘোষণা করেছিলেন শান্তনু ঠাকুর, কে কি ভাবে দেখছেন এই ঘোষণা, কি বলছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন? দেখো মণিময়দা, শান্তনু ঠাকুর একদিকে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, অন্যদিকে বিজেপি সাংসদ। মতুয়া উদ্বাস্তুরা স্বাধীনতার পর থেকে এই আন্দোলন করে আসছে, নাগরিকত্বের আন্দোলন। আর
গত লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ এসেছিলেন ঠাকুর বাড়িতে, তিনিও প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। শান্তনু ঠাকুরকে মতুয়া মহাসম্প্রদায়ের মানুষ দুহাত ভরে ভোট দিয়েছিলেন শুধুমাত্র নাগরিকত্বর জন্য। আর সেই শান্তনু ঠাকুর বলছেন আগামী সাত দিনের মধ্যে এই নাগরিকত্ব অর্থাৎ সিএ লাগু হবেই, তারপরে কিন্তু আমরা দেখাবো খুশির হাওয়া মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে। তারা কিন্তু ডঙ্কা কাশি নিশান নিয়ে তারা নেমে পড়েছে, তারা কিন্তু জয় ঢাকা বাজিয়ে শান্তনু ঠাকুরকে অভিবাদন জানাচ্ছে, পাশাপাশি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে তারা অভিবাদন জানাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এইখানে মতুয়া সম্প্রদায়ের যারা এখানে রয়েছেন, যারা আজকে এই ঘটনায় উৎসাহিত, তারা কি বলছেন একটু জানার আমরা চেষ্টা করব। দিদিভাই শান্তনু ঠাকুর বলছেন আমরা সেই প্রতীক্ষায় আজকে আমরা উত্তীর্ণ হতে পেরেছি এবং সেইটা আমাদের পূর্ণ ভাব যে পূর্ণভাবে এসেছিলেন হরিচাঁদ ঠাকুর। সেই হরিচাঁদ ঠাকুরের মতুয়া, যে আমাদের যে ধর্ম আছে সেই মতুয়া ধর্মে আমাদের অবহেলিতভাবে রেখেছিলেন, এই সরকার আমরা প্রচুর বাধা দিয়েছেন, সেই বাধা থেকে আজকে আমরা মুক্তি পাচ্ছি। আমরা আগামী সাত দিনের মধ্যে আমাদের শান্তনু ঠাকুর, উনি আমাদের যেভাবে লড়াই করে আমরা যেভাবে তার সঙ্গে থেকে লড়াই করেছি, সেই লড়াইয়ের শুভ দিন আমরা আগামী সাত দিনের মধ্যে দেখতে পাচ্ছি। আমাদের বিশ্বাস আছে, আমাদের ভীষণ বিশ্বাস যে আমরা এই এই যে আমরা সিএবি পাস হয়েছিল, সেই যে আমরা নাগরিকত্ব কার্ডটা হাতে পেতে চলেছি, এটা আমাদের ভীষণ ভীষণ আমাদের দীর্ঘদিনের আন্দোলন রয়েছে, যে সিএ আন্দোলনটা সেটা সফল হতে চলেছে। দীর্ঘ 500 বছরের যে রাম মন্দির ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে সফলতা পেয়েছে ভারতবাসী, আমাদের দীর্ঘ বিশ্বাস সিএটাও শুধুমাত্র নাগরিক, যে মতুয়া সংগঠন আছে তাদের জয় হচ্ছে, জয় হরিচাঁদ। মন্তব্য করেছেন সেইটাই যেন আমরা সবাই জয় হই, হ্যাঁ হবে মনে হচ্ছে, হ্যাঁ হবে হবে, ওইটাই জয় হবে। একেবারে একেবারে সঙ্গে থাকো, সুবিধা কায় চলে যাওয়ার চেষ্টা করবো, নদিয়ার ছবিটাও দেখবো। সুবীর, দেখো একদম একদিকে নিশীথ পারামানিক, অন্যদিকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর গতকাল সিএনএ যে এক্সক্লুসিভ বক্তব্য, এবং তিনি লিখে দিচ্ছেন যে আগামী সাত দিনের মধ্যে সিএএ লাগু হচ্ছে, এইভাবেই তিনি বিবৃতি দিলেন সিএনকে একান্ত সাক্ষাৎকারে। তারপরে যেন ভারতবর্ষের প্রত্যেক কটি প্রান্তে মতুয়া সম্প্রদায়ের যারা অপর বাংলা থেকে উদ্বাস্তু এই জেলা সহ এই রাজ্যে এবং বিভিন্ন রাজ্যে রয়েছে, তারা যেন আনন্দে উৎসাহে নেমে পড়েছেন। আমি দেখাতে চেষ্টা করব কল্যাণীতে, কল্যাণী ঘোষপাড়ায় দেখতে পাচ্ছ আমার পিছনে, আমি ক্যামেরা পার্সন বাবুকে দেখাতে বলবো, অতি উৎসাহের সঙ্গে মতুয়া সম্প্রদায় নমশূদ্র অর্থাৎ অপর বাংলা থেকে যারা উদ্বাস্তু হচ্ছে তারা একদম উৎসাহের সঙ্গে নেমে পড়েছেন, তারা রয়েছেন আমাদের সঙ্গে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো একে একে। এই যে শান্তনু ঠাকুরের গতকাল ঘোষণা যে মতুয়া সম্প্রদায় যারা অপর বাংলা থেকে ছিলেন উদ্বাস্তু, তাদের সিএল আওতায় আনছে, কি বলবেন? আমরা অপর বাংলার থেকে যারা এসেছি তারা যদি এখানে এসে যদি সিএল লাগু হওয়াতে ভালো হয় তাতে আমরা খুশি, আমাদের যে শান্তনু ঠাকুর করেছে আমরা তাতে খুশি। খুশি? কি নাম আপনার? আমার নাম সুজিত মণ্ডল। কত বছর হচ্ছে এখানে এসেছেন? চল্লিশ বছর এসছেন। আমি আরেক বিষয়ে কথা বলবো, তারক বাবু আপনিও তো এই উপাস্তুর মধ্যে করছেন, শান্তনু ঠাকুর কালকে ঘোষণা কি বলবেন? না আমরা ধন্যবাদ জানাই, প্রথমে ধন্যবাদ জানাবো যে আমাদের দীর্ঘ 75 বছরের এই গ্লানি আমার, আমরা যারা উদ্বাস্তু পারবানা যারা মানুষ, উদ্বাস্তু গ্লানিটা যিনি দূর করেছেন ভারতীয় জনতা পার্টি, তারপরে সব থেকে বেশি যে উদ্যোগী হয়েছে তার নাম ভারতবর্ষের প্রধান সেবক নরেন্দ্র মোদীজি, এবং আমাদের গর্ব, সকলের গর্ব আমাদের সাংসদ শান্তনু ঠাকুর মহাশয়কে, যেভাবে আমাদের উপর বাংলার উদ্বাস্তু শরণার্থী এবং ছিন্নমূলদের নিয়ে যে লড়াই আন্দোলন করেছেন, আগামী সাত দিনের মধ্যে ঘোষণা হয় যে লাগু হয়, আমরা সব থেকে বেশি খুশি হবো। সাত দিনের মধ্যে লাগু হবে, রাজ্য মানলো না মানলো তাতে কিছু যায় আসে না, এটি তো কেন্দ্রের ব্যাপার। সঠিক কথা বলেছেন, একটা দেশ একটা যখন একটা যখন একটা দেশের মধ্যে যখন একটা হয় সেরকম রাজ্যের কোনো ইখতিয়ার থাকে না, এটা আমাদের একটা ভিন রাজ্যের দেশের সাথে আমাদের দেশের যারা আজকে অনুপ্রবেশ হয়ে যারা আজকে ঢুকেছে সেই মানুষগুলোর কথা ভেবে সেই মানুষগুলোর কথা চিন্তা করেই তার শরণার্থী, তার শরণার্থী সে তারা উদ্বাস্তু, তারা বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, আজকে আমাদের যন্ত্রণা আমরা বুঝতে পারছি, আমাদের যন্ত্রণা বুঝতে পারছি শান্তনু ঠাকুর নিজে।
সুবীর সঙ্গে থাকো, অপর প্রতিনিধি প্রসেনজিৎ যোগ দিয়েছেন বীরনগর, সেখানকার ছবিটা আমরা দেখবো। প্রসেনজিৎ, একদমই মণিময়, এই ঘোষণা হওয়ার পর অর্থাৎ সিএ লাগু হবে সাত দিনের মধ্যে, এই বার্তা যখন সাংসদ শান্তনু ঠাকুর দিলেন, তারপরেই কিন্তু খুশির একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে মতুয়াদের মধ্যে। আমি একটু দেখাতে বলবো, এখানে একাধিক যারা রয়েছেন বাসিন্দারা, এই যে সিএ লাগুর একটা ঘোষণা, তারপর থেকে কতটা খুশি আপনারা, কি চাইছেন? এই সিএ লাগু হলে পরে আমাদের খুবই আনন্দ, এবং আমরা যারা বাংলাদেশ থেকে এপার এসেছি, আমাদের বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত হতে হচ্ছে, সেই বঞ্চিত থেকে আমরা মুক্তি পাব আমাদের যদি এই নাগরিকত্ব পেয়ে যাই। তাই শান্তনু ঠাকুরের সঙ্গে আমরা একই মত, আমাদের নাগরিকত্ব পেলে পরে, এবং আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী আমাদের এই সিএ লাগু হতে কোনো মতেই দিচ্ছে না। যাই হোক, আমাদের শান্তনু ঠাকুর আমাদের সঙ্গে যখন এই আন্দোলনে সামিল হয়েছেন বা শান্তনু ঠাকুর কথা দিয়েছেন, তার সঙ্গে আমরা সহমত, আমরা খুব খুশি। এর আগে কতটা সমস্যায় পড়তে হচ্ছিল, একটা নাগরিকত্ব নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা কর্মক্ষেত্র বা সরকারি সুবিধা নিতে গেলে সমস্যার মুখে পড়তে হচ্ছিল আপনাদেরকে? আমাদের ছেলে মেয়েরা যখন চাকরি হচ্ছিল, চাকরি হলে যখন ভেরিফিকেশন আসছে, তখন দীর্ঘ সময় এবং তার অবসান কি হবে সেটা অবশ্যই নজর রাখবো, তবে সাত দিনের মধ্যে লাগু হবে।